আর ডুপ্লিকেট নয় এবার খাঁটি গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদু আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কায়েম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন খাঁটি মৌচাকের মধ্যে পেতে স্কিনে ওঠা থাকা নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরাগত ও বন্ধুরা এই বিশেষ করে এই গরমের দিনে কে না আরাম চাই আপনাদের সামনিয়ে আসলাম মধুর শরবত কীভাবে মধুর শরবত বানাতে হয় সেটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন তো মধুর শরবত বিশেষ করে আজকে এই গরমের দিনে শান্তি আরাম কেনা চাই মধুর শরবত আপনার অন্তর ঠান্ডার হয়ে যাওয়ার একটা খুবই সুন্দর উপায় সেই মধুর শরবত কীভাবে বানাতে হয় চলুন আমরা সেটা শিখে নিই মধু শরবত বানাতে হলে মধু এবং লেবু যথেষ্ট এই যে আপনার এক গ্লাস জলে মধু দেওয়া হচ্ছে এই মধু শরবত অনেক উপকার রয়েছে এই মধু শরবতে এবং হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে নবী সাল্লাহ সাল্লাম মধুর শরবত পান করতেন এই মধু শরবতে এই লেবু দিয়ে দেবেন যেভাবে দেওয়া হচ্ছে আপনি পরিমাণ মতো পানি অনুযায়ী মধু দেবেন এবং লেবু দেবেন এবং সেটাকে নাড়িয়ে নেবেন তারপরে আপনাদের খুব সহজেই মধু শরবত হয়ে যাবে আর এটাও অনেক স্বাস্থ্যকর বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত আর এটি খেতেও খুবই সুস্বাদু আপনি যদি এই গরমের সময় এই শরবতটাকে ফ্রিজে ভরে ঠান্ডা করে রেখে খান তাহলে মনে হবে যেন জান্নাতির খাবার খাচ্ছি এত সুন্দর মনে হবে আপনি নইলে পরীক্ষা করেই দেখতে পারেন তো বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পারলেন দর্শক আপনারা দেখতে পেলেন এই যে আমাদের পিস হানি পিস হানি দিয়ে কিভাবে মধুর শরবত আপনাদেরকে বানাতে শিখালাম তাহলে বন্ধুরা এই গরমের মৌসুমে অবশ্যই অবশ্যই আমরা মধুর শরত বানিয়ে খাবো এবং এতে সুন্নাও পালন হবে এবং এই যে রমজান মাস এই রমজান মাসে মানুষের কি অবস্থা এই রমজান মাসে বিশেষ করে এটা খুবই ফলপ্রসূ এবং এনার্জি দিবে এই মধুর শরবতে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ফিস লাইব্রেরির আব্দুল কামিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে